নমস্কার সবাইকে, ইন্ডিয়ান মংস পেজের পক্ষ থেকে। আজকের আলোচনা বেদান্ত সাধনা। ইন্ডিয়ান মংস পেজের এটি একটি নবতম সংযোজন, মে মাসের মাঝামাঝি সময় থেকে শুরু হয়েছে। এই বেদান্ত সাধনা এটি একটি বই, মূলত একটি চিঠির সংকলনের বই, যেই চিঠিগুলি ভগবানকে তার গুরুদেব স্বামী পবিত্রানন্দ মহারাজ লিখেছিলেন, সেই চিঠিগুলো নিয়ে যে বইটি তৈরি, সেই বইটির নামই বেদান্ত সাধনা। এবং এই বেদান্ত সাধনা বইটি থেকেই প্রত্যেক দিন চেষ্টা করছি আর কি, একটা একটা করে চিঠি আলোচনা করা সবার সাথে। ভগবানের যখন দীক্ষা হলো, সেই সময় থেকে ঈশিতা শুভ সন্ধ্যা, মানুষজন ঢুকছেন ধীরে ধীরে, মানুষবালা প্রণাম, রণদীপ গাঙ্গুলি জয় গুরু। তো ভগবান যখন আধ্যাত্মিক জগতে প্রথম প্রবেশ করলেন, সেই প্রবেশ করার সময় যে দীক্ষা নিলেন গুরুর থেকে, সেই দীক্ষা লাভের পর শুরু হয়েছিল 1 নম্বর চিঠি। এবং ভগবানের যখন দীক্ষা নেওয়ার মূল কারণ তো জ্ঞান লাভ। দীক্ষা নেওয়ার মানে তো এই নয় যে আমি শুধু যে মন্ত্র জপ করতে দিয়েছেন গুরুদেব, অশোকবাবু থ্যাংক ইউ, যে গুরুদেব যে মন্ত্র জপ করতে দিয়েছেন, শুধু এই মন্ত্র নিয়েই সারাটা জীবন পড়ে থাকবে, এর জন্য তো গুরু মন্ত্র দেন না, তাই জন্য তো তাকে বীজ মন্ত্র বলা হয়, যে তা একদিন মহিরুহে পরিণত হবে। মহিরুহে পরিণত হওয়া মানে সেই মন্ত্র আমার ভিতর থেকে, আমার ভিতরের যেই ব্রহ্মজ্ঞান, সেই জ্ঞানকে সেই মন্ত্র প্রকাশ করতে সাহায্য করবে, প্রকাশিত করে দেবে, সেই জন্যই জপের মন্ত্র দেওয়া। তো সেই নির্বিকল্প সমাধিতে যখন ভগবান ডুবে গেলেন, সেই চিঠি যখন গুরুদেবকে লিখলেন যে আমার এই অনুভব হচ্ছে, তখন গুরুদেব যে চিঠিটি লিখলেন সেটি ছিল পবিত্রানন্দজির ভগবানকে লেখা শেষ চিঠি, 53 নম্বর চিঠি। সব মিলিয়ে 53টি চিঠি রয়েছে এই বইটির মধ্যে। এবং তারপর পবিত্রানন্দজি দেহ রাখেন, দেহ ত্যাগ করেন 20 এপ্রিল 1985 সাল, আর ভগবানের নির্বিকল্প সমাধি হল 1984 সালের 15ই ডিসেম্বর। তারপরের চিঠি এবং ওটাই শেষ চিঠি, মানে দীক্ষার পরে প্রথম এবং জ্ঞান লাভের পর চিঠি শেষ। এই মাঝের যে সাধনা, কিভাবে একজন গৃহস্থ মানুষ তার সমস্ত কিছু সমস্যাকে নিয়েও জ্ঞান লাভ করতে পারে, সমস্ত কিছুকে নিয়েও সমস্ত কিছুকে ছাড়িয়ে, তার জলজ্যান্ত দলিল বলা যায় এই বেদান্ত সাধনা বইয়ের চিঠি সংকলন গুলি। এবং প্রত্যেকটা চিঠিতে, যেহেতু আমি সিরিয়ালি এগোচ্ছি, আমি আজকে 1 নম্বর কালকে 10 নম্বর এভাবে পড়ছি না, আমি 1 2 3 আজকে 3 নম্বর চিঠি নিয়ে আলোচনা হবে, যেহেতু এভাবে পরপর পরপর বিষয়টি যাচ্ছে, তো সেই জন্য আপনাদেরও বুঝতে সুবিধা হবে যে কিভাবে ধীরে ধীরে একজন গুরু তার শিষ্যকে আস্তে আস্তে সেই জায়গায় নিয়ে যাচ্ছেন, এবং শিষ্য কতটা নিষ্ঠাবান যে সে গুরুকে এছাড়া আর কোনো প্রশ্ন করছে না, জ্ঞান লাভ সংক্রান্ত ছাড়া আর কোন রকম কোনো প্রশ্ন করছে না। অনেকে লাইভে ঢুকে গেছেন, আমি এবারে বেদান্ত সাধনা বইতে যাচ্ছি, কারণ চিঠিটা আপনারা আগেও শুনেছেন, বেদান্ত সাধনা বইটা ভীষণই কঠিন বই একটা। তো আজকে চিঠিটা খুবই ছোট্ট, সব চিঠি চিঠি প্রায় ছোটই, কিন্তু কঠিন আছে, ব্যাখ্যা করতে সময় লাগবে। আমি ঢুকছি চিঠি বইতে। সুপ্রিয় কুমার বসু নমস্কার, সবাইকে নমস্কার, জিৎ নমস্কার, সবাইকে নমস্কার, প্রণাম। আমি এবার আলোচনায় ঢুকছি। আর কোথাও অসুবিধা হলে তো অবশ্যই মাঝখানে বলবেন, মানে বিষয় বহির্ভূত কিছু যদি হয় তাহলে শেষে বলুন, অবশ্যই বলবেন, শেষে বলুন প্লিজ। আর যদি বিষয় চলতে চলতে, মানে আলোচনা করতে করতে কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে, সঙ্গে সঙ্গে বলুন, আমি সেই জায়গাটা চেষ্টা করব পরিষ্কার করার। আর যদি বুঝতে অসুবিধা না হয় তাও একটু কমেন্ট করে জানাবেন, আমি সবাইকে অনুরোধ করছি, কারণ নইলে এত সূক্ষ্ম, মানে এই বেদান্ত সাধনা বইটা আর প্রত্যেকটা চিঠি, তো বলতে বলতে আমি ঠিক বুঝতে পারি না যে আমি কি বোঝাতে পারছি, তারপর তো আপনাদের নয় পরের বোঝানোর পালা।
মিতালি দে, আমি ভালো আছি। আমার নাম তৃষিতা, তৃষ্তা নয়, আমি ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি শুরু করছি বেদান্ত সাধনা। বেদান্ত সাধনা তৃতীয় নম্বর চিঠি, আজকে 3 নম্বর দিন। শ্রী রামকৃষ্ণ সারানাং, পুরুলিয়া, 22/8/78, 78 সালে লেখা হচ্ছে। এবং আগের চিঠি লেখা হয়েছিল 8/8/78, এবং বোঝা যাচ্ছে সেই চিঠির পরিপ্রেক্ষিতে ভগবানের কাছে কোন একটি চিঠি গেছিল, ভগবান গুরুদেবের কাছে কোন চিঠি পাঠিয়েছিলেন, তারই পরিপ্রেক্ষিতে এই 22/8/78 চিঠি একই মাসে। শ্রী রামকৃষ্ণ সরণং, কল্যাণ ভাজনেষু প্রিয়, তোমার পত্রের সমাচার পেলাম। ভগবান কিছু চিঠি লিখেছিলেন আগের দিন। আগের দিন যেটা বলেছিলাম, মানে যেই তত্ত্বটা নিয়ে আলোচনা হয়েছিল, আমি খুব শর্টে জাস্ট বলে দিচ্ছি। আগের দিন এটা নিয়েই পবিত্রানন্দজি ভগবানকে মূলত নির্দেশ করেছিলেন যে আমাদের নিজেরই চিন্তাধারার ক্রমবিকাশ হয়, ঈশ্বর বা ব্রহ্মের কোনো পরিবর্তন হয় না। আমাদের কাছে সে কখনো মাটির দেবতা থাকে, কখনো ব্রত করে তার থেকে কিছু চায়, সেই আমি চাই, আবার কখনো হয়তো বললাম দূর ভালো লাগে না, আবার কখনো চোখ বুজে তাকে খুঁজতে চাই, আবার কখনো একাকার হয়ে আর কিছু খোঁজার থাকে না। তো প্রত্যেকটা আমার পরিবর্তন হয়, কিন্তু সেই সত্য বস্তু বা ব্রহ্ম বস্তুর কোনো পরিবর্তন হয় না। এটাই আগের দিন পবিত্রানন্দজি বলেছিলেন। এবং সেই সঙ্গে মায়ার বিষয়ে ভগবানকে উপদেশ দিয়েছিলেন। যারা শোনেননি তারা একটু কাইন্ডলি শুনে নেবেন, কারণ লম্বা আলোচনা, আমি ওটাতে ঢুকছি না। আর তো সেই তার মানে এই আগে চিঠির বদলে ভগবান নিশ্চয়ই তার মনের অবস্থা উল্লেখ করে কিছু পত্র দিয়েছিলেন। তো তারপর লিখছেন পবিত্রানন্দজি যে তোমার পত্রের সমাচার পেলাম। ব্রহ্মবস্তু যদি আমা হইতে ভিন্ন হইত, তবে শাস্ত্রোক্ত ব্রহ্ম লাভটি একটি ঘট পট টাকা মান স্ত্রী পুত্র লাভ জাতীয় হইয়া পড়িত। বলছেন যে ব্রহ্মবস্তু যদি আমা হইতে ভিন্ন হইতো, যদি আমার থেকে আলাদা কিছু হতো সেই বস্তুটা, যে আমার থেকে আলাদা কিছু বস্তু, অন্য কিছু, বলছে তবে শাস্ত্রোক্ত ব্রহ্মলাভটি একটি ঘট পট টাকা মান স্ত্রী পুত্র লাভ জাতীয় হইয়া পড়তো। আমরা সবকিছু লাভ করি, আমরা ছোট থেকে কিছু লাভ করতে চাই, একদম যখন কোলে শুয়ে খেলি তখন কোনো খেলনা লাভ করতে চাইছি, একটু বড় হয়ে রেজাল্ট লাভ করতে চাইছি, বন্ধুদেরকে লাভ করতে চাইছি, ভালো বন্ধু চাইছি, কিছু অ্যাচিভমেন্ট চাইছি আমরা অল টাইম জীবনে, এবং আমরা মরার আগে অব্দি অ্যাচিভমেন্ট চাই। আমরা একটা ভালো বিবাহিত জীবন চাই, একটা সুখের চাকরি চাই, কিছু একটা করতে চাইছি, আমরা এমন কিছু একটা করতে চাইছি যেটাকে আমরা লাভ করব, মানে যেটা বাইরে থেকে আমরা মানে আমরা অ্যাকাস্টমড হব, যার সাথে আমরা যেটাকে বাইরে থেকে নেব, যেটাকেই আমরা বাইরে থেকে নিচ্ছি সেটা তো কখনো আমি হতে পারে না, কারণ আমি তো নিচ্ছি। আমি কিন্তু বারবার একটু সবাইকে বলছি, কোনো অসুবিধা হলে বা যদি অসুবিধা না হয় একটু জানাবেন যে না ঠিক আছে, ঠিকঠাক চলছে, মানে তাহলে আমার সুবিধা হয় একটু বলতে, কারণ ভীষণ সূক্ষ্ম বেদান্ত সাধনার এই চিঠিগুলোর প্রতিটি লাইন। একটু যদি কমেন্ট করে জানাতে থাকেন অসুবিধা হচ্ছে না, তাহলে খুব ভালো হয়। যদি অসুবিধা হয় সঙ্গে সঙ্গে বলবেন, আমি জায়গাটা আবার রিপিট করার চেষ্টা করব। তো বলছে যে সবসময় আমরা কিছু অ্যাচিভ করতে চাইছি, বলছে কেন অ্যাচিভ করতে চাইছি, তার কারণ সেই বস্তুটা আমার থেকে আলাদা, আমি তাই সেটাকে পেতে চাইছি, আমি নিজেকে কখনো পেতে চাই, আমি কখনো আমি নিজেকে পেতে চাই না, তার কারণ এটা তো আমারই, টেকেন ফর গ্রান্টেড। কিন্তু যেটাকে পেতে চাই সেই বস্তুটা আমার থেকে আলাদা, আমা হইতে ভিন্ন। তো তাই বলছে যে ব্রহ্ম বস্তু যদি আমা হইতে ভিন্ন হইতে, এবার এখানে টুইস্টটা আসছে। টুইস্টটা কোথায়? না, ব্রহ্ম বস্তুকে আমি লাভ করতে চাইছি। এবার আমি এবার মানে গুরু যখন মুখটা ঘুরিয়ে দিচ্ছেন, আমি কোনোদিনও নিজেকে লাভ করতে চাইনি, আমি সবসময় আমি যেহেতু মেয়ে আমি তাই বলছি যে আমি হয়তো মেয়েরা কি চাইছে না, একটা ভালো স্বামী চাইছে, চরিত্রবান ভালো স্বামী, চাকরি চাইছে,
ছেলেরা ভালো বউ চাইছে, সংসার চাইছে ভালো, বলছে সেটা চাইছে কেন না, সে জানে আমি তা সেটাকে ভোগ করব, আমি সেটাকে উপভোগ করব, আমি সেটার মজা নেব, আমি সেটার আনন্দ নেব, সেটা আমার থেকে আলাদা এবং আমি সেটাই নিতে চাই যেটা পেলে আমি সুখী হই। আমি এমন কিছু আমার জীবনে চাই না যেটা পেলে আমি সুখী হই না, সেই জিনিসটাকে আমি সরাতে চাই। বলছে আমি সেটাই পেতে চাই যা পেলে আমি সুখী, মানে আমাকে তৃপ্ত, আমি নিজেকে তৃপ্ত করাটাই আমার প্রধান কর্তব্য, তার জন্য আমি আমার সারাটা জীবন বিভিন্ন উপাদানে সাজাই। জন্মাবার পর আমার পছন্দের খাবার সেরিলাক দিয়ে সাজাই, সেরিলাক পছন্দ না হলে কান্না জুড়ে দিই, তারপর আসে খেলনা, খেলনা দিয়ে আমার জগৎ সাজানো হয়, তারপর ধাপে ধাপে আমি যেরকম ভাবে আমার চিন্তা ভাবনা চারপাশ আমাকে উপাদান যোগাচ্ছে, আমি সেই উপাদানগুলোকে যেমন ভাবে নিচ্ছি ঠিক তেমন ভাবেই ধাপে ধাপে আমার সমস্ত কিছু চারপাশের জগতের লাভ করার বিষয়ে, মানে লাভ করছি মানে কি আমি আমার জগৎটা সাজাচ্ছি। মাঝে মধ্যে একটা গেম আসে ফেসবুক স্ক্রল করতে করতে, যে একটা রাজ্য বানাচ্ছে, আমি গেম একদম খেলি না, বোধ হয় ক্ল্যাশ অফ ক্ল্যান্স এরকম কিছু একটা গেম ছিল কিনা আমি ঠিক জানি না, মানে কোন একটা গেম দেখতাম। আপনারা যারা গেম টেম খেলেন বা এই সম্বন্ধে ওয়াকিবহাল একটু বলতে পারবেন একটু? হ্যাঁ অভিজিৎ প্রণাম, অনেকদিন পর। একটু ওই গেমটার ব্যাপারে একটু বলতে পারবেন, যে পয়সা দিয়ে বিভিন্ন জিনিস কিনতে হতো, রাজ্য সাজানো হতো, সৈন্য সামন্ত কিনতে হতো, ঠিক ওই রকম ভাবে আমরা আমাদের চারপাশের জিনিসটাকে সাজাই। ঠিক এবারে যখন আমাকে গুরু এসে বললেন যে তোমাকে ব্রহ্ম জ্ঞান লাভ করতে হবে, কেন বলছেন গুরু এরকম ভয়ঙ্কর কথা, ব্রহ্ম জ্ঞান লাভ করতে হবে, তার কারণ আমি তো ব্রহ্মকে আমার থেকে আলাদা বলেই কিছু জানি। এখন যদি এরকম ভাবে বলি, গুরু যদি আমাকে এটা একদম প্রথম দিনই বলেন ব্রহ্মকে লাভ করার কিছু নেই, তুমি ব্রহ্ম, তাহলে আমি কি করবো, আমি একটু কলারটা তুলবো, তুলে বলবো আমিও ব্রহ্ম, গুরুদেব তুমিও ব্রহ্ম, সবাই ব্রহ্ম, তাহলে আমার আর অনুভব করার কি আছে, সব ব্রহ্ম। তো সেই জন্য মানে যে যে ভাষা বোঝে আর কি, আমরা যে ভাষা বুঝি, আমরা কিছু লাভ করা বুঝি, কিছু পাওয়া বুঝি, তাই আমাদেরকে সেই ভাষাতে বোঝায়। যেমন যদি বেদ পড়েন, একদম যে বেদ চারটে যে বেদ, যদি উপনিষদ পড়তে যান, বৃহদারণ্যক উপনিষদ যদি ধরেন, দেখবেন সেখানে সৃষ্টি তত্ত্বের একদম বর্ণনা রয়েছে। যদি আপনি ছান্দোগ্য উপনিষদে যান, দেখবেন আরুণি শ্বেতকেতুকে পুরো একদম সৃষ্টি তত্ত্ব, কেন মানে সৃষ্টিতত্ত্ব, শরীরতত্ত্ব, জল আকাশ বায়ু এই সমস্ত পাঁচটা উপাদান দিয়ে যে শরীরতত্ত্ব সব বোঝাচ্ছে, বুঝিয়ে শেষে বলছে এবার অবান্তর ভাগ বাদ দিলাম। বেদ সমস্ত সৃষ্টির কথা বলে শেষে গিয়ে বলছে এ সৃষ্টি নেই, একমাত্র ব্রহ্মই আছে। কিন্তু কেন সৃষ্টির কথা বলতে হয়েছে? প্রথমে যদি ঋষিমুনিরা আমাদেরকে বলতেন যে কোন সৃষ্টি নেই, যা দেখছো সব মিথ্যা, একমাত্র ব্রহ্ম সত্য, আপনি মানে আমরাই বলতাম আপনি বিদেয় হন এখান থেকে, আমরা দেখতে পাচ্ছি আছে। তাই তারা কি করলেন, আমরা যা জানি, আমরা যা দেখতে পাচ্ছি, তার মধ্যে দিয়ে সার্কিটটাকে ঘোরালেন, আমাদেরকে ওই সার্কিট থেকে টেনে আনলেন না, আমাদেরকে একটা ভয়ঙ্কর একটা ধাক্কা মেরে ফেলে, একটা মহাশূন্যে ফেলে দিলেন না, আমাদেরকে অল্প অল্প করে মানালেন। কেমন করে মানালেন? সৃষ্টিটা কিভাবে হচ্ছে বোঝালেন, তারপর ধীরে ধীরে দেখালেন যে কিভাবে এই সৃষ্টিটা নেই। প্রথমে বোঝানো হলো সৃষ্টি এমন ভাবে হচ্ছে, আমি সৃষ্টি তত্ত্ব তো এখন ব্যাখ্যা করতে গেলে একদিন মানে মানে এটা লম্বা সময় লেগে যাবে, ত্রিবিধ প্রক্রিয়া আরো অনেক কিছু রয়েছে, পঞ্চীভূতিকরণ অনেক কিছু রয়েছে, ওটা নিয়ে আমি যাচ্ছি না, আমি শুধু বলছি মানে এটা পরে যদি আপনারা কোনোদিন ছান্দোগ্য উপনিষদ পড়েন, কোনোদিন বৃহদারণ্যক উপনিষদ পড়েন, আপনারা এগুলো জানতে পারবেন, বা বেদ পড়েন, বেদের কর্মকাণ্ডে দেখবেন যাগ যজ্ঞতে সমস্ত ভরা রয়েছে। এটা এই কারণে যে আমরা যা সত্য বলে জানি, প্রথমে বলছে যে হ্যাঁ ঠিক আছে তুমি জানছো তো এটাই সত্য, জগৎ সত্য, ঠিক আছে বাবা জগৎ সত্য, প্রথমে তারা অ্যাকসেপ্ট করে নিলেন হ্যাঁ জগৎ সত্য বলে, এবার তারা ধীরে 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 এটা বোঝাতে লাগলেন যে কেন জগৎ সত্য নয়। এই গল্পটা
আমি আগেও বলেছি, গল্প না এই ঘটনাটা আগেও বলেছি, আমি আবারও বলছি যে একটা বাচ্চাকে যখন তার মা আকাশে চাঁদ দেখাতে যায়, বাচ্চাটা তো ঘাড় উঁচু করে এমনি করে দেখতে পারে না, প্রথমে চাঁদটা তার দৃষ্টিগোচর হয় না। মা বলে ওই দেখ ওই দেখ তাল গাছ দেখতে পাচ্ছিস? বাচ্চাটা ঘাড় এই অব্দি তুলতে পারছে, বলছে হ্যাঁ তাল গাছ দেখতে পাচ্ছি, বলছে ওই দেখ তাল গাছের মাথার উপর চাঁদ। তখন সে চাঁদটাকে লোকেট করতে পারে, বলছে ওই তাল গাছটা দেখতে পেয়েছে। তাকে তাল গাছটা না দেখাতো না, সে তাকে ডাইরেক্ট চাঁদই দেখালো, কিন্তু পারতো না, চাঁদ দেখতে পেত না, মজা নিতে পেত না বাচ্চাটা। মা তাই প্রথমে বললেন তাল গাছ দেখ। রবীন্দ্রনাথ বলছে, রবীন্দ্রনাথেরই তো বোধ হয়, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মা গো আমার শোলক বলা কাজলা দিদি কই, আমার ঠিক মনে নেই গানটা কার লেখা। তো বলছে বাঁশ, মানে এটা ছোটবেলা থেকেই বাঁচ্চাদের শেখানো যে ওই দেখো দেখো বাঁশবাগান বা ওই তাল গাছ সব থেকে উঁচু আর কি, যেই গাছ সেটা দেখতে পাচ্ছে বাচ্চারা, কারণ বাচ্চার কাছে সেই গাছটা চেনা, সে দিনে দেখছে, সব সময় দেখছে। বাচ্চাটাকে সেই গাছটা দেখিয়ে বলা হচ্ছে এবার দেখো ওর মাথার উপর চাঁদ। ঠিক তেমন ভাবেই মহাপুরুষরা বা গুরুরা বলছেন যে তোমাকে ব্রহ্ম জ্ঞান লাভ করতে হবে, বলে দিচ্ছে না তো প্রথমেই তুমি ব্রহ্ম, কারণ তাহলে ওই যে আমরা মানে উদ্ধত হয়ে লাফালাফি করে বেড়াবো, আমি ব্রহ্ম, আমি সব, আমি সৃষ্টিকর্তা, আমি সব ধ্বংস করে দিতে পারি, আমি সৃষ্টির স্মৃতি প্রলয় করে দিতে পারি, আমার আর কি দরকার। তাই জন্য বলছেন যে ব্রহ্মকে তুমি লাভ করো, মানে এবার সে তো সবকিছু ছোট থেকে লাভ করতে চায়, এবার সে নিজে নিজেকে লাভ করতে চেষ্টা করতে শুরু করলো। সে জানতে পারলো ব্রহ্ম তার থেকে কোনো আলাদা নয়, ব্রহ্ম তার ভিতরেই আছে, আলাদা কোনো বস্তু নয়, সুতরাং সে এবার তাকে লাভ করতে চাইলো। কিন্তু এখানেও মজা, কেমন ভাবে লাভ করতে চাইছে, সে নিজে নিজেকে লাভ করতে চাইছে। নিজেকে কি নিজে কখনো লাভ করা যায়? আশা করি যায় না, কিন্তু সে লাভ করতে চাইছে, কারণ তার সংস্কার তৈরি হয়ে আছে যে আমাকে লাভ করতে হবে। গুরু শেষে গিয়ে বলছেন যে লাভ করার কিছু নেই, পাওয়ার কিছু নেই, কিন্তু প্রথমে বলছেন লাভ করতে হবে। তাই এখানে পবিত্রানন্দজি বলছেন যে ব্রহ্ম বস্তু ভগবানের ভিতরে বোধহয় প্রশ্নটা এসেছিল, মানে চিঠিগুলো যদি এভাবে সাজানো যেত, ভগবানকে লিখেছেন তারপর পবিত্রানন্দজিকে উত্তর দিয়েছেন, তাহলে তো দুর্ধর্ষ হতো। কিন্তু ভগবানের চিঠিগুলো তো নেই আর, ভগবান নিজের শেষ দুটো চিঠি রেখে দিয়েছিলেন ভগবানের জ্ঞান লাভের আগে, তার আগে শুধু পবিত্রানন্দজির চিঠিগুলোই ভগবান রাখতেন, এবং রাখতেন লকারে, ঘরের লকারে। তো আমরা সব থেকে দামি জিনিস রাখি, গয়না রাখি, ভগবান গুরুদেবের চিঠি লকারে রাখতেন, যে সব চলে যাক, চিঠি যেন খোয়া না যায়। মানে ভগবানের গুরুর প্রতি এমনই নিষ্ঠা ছিল, নইলে এই লেভেলের ব্রহ্মজ্ঞান তো সম্ভব নয়। মানে নির্বিকল্প সমাধি গুরুর প্রতি সেই নিষ্ঠা থাকলেই সম্ভব, তাছাড়া অসম্ভব ব্যাপার আর কি। বলছে ব্রহ্ম বস্তু যদি আমা হইতে ভিন্ন হইত, তবে শাস্ত্রোক্ত ব্রহ্ম লাভটি, বলছে ব্রহ্ম যদি আমার থেকে আলাদা কেউ হতো, তবে শাস্ত্রোক্ত মানে শাস্ত্রে যে ব্রহ্মজ্ঞান লাভের কথা বলা হয়েছে, ব্রহ্ম লাভটি একটি ঘট পট টাকা মান স্ত্রী পুত্র লাভ জাতীয় হইয়া পড়িত। বলছে তাহলে ব্যাপারটা কেমন হতো? বলছে আমি একটা ঘট কিনে আনছি, একটা পট আনছি, আমি টাকা রোজগার করছি, আমি সম্মান আনছি, সম্মানটা সূক্ষ্ম, বাকিগুলো স্থূল, ঘট পট টাকা অব্দি স্থূল, তারপর হচ্ছে সম্মান মান স্ত্রী পুত্র লাভ করি জাতীয় হয়ে পড়তো, যদি সেটা আমার থেকে আলাদাই আলাদাই হতো ব্রহ্ম বস্তুটা। কিন্তু যেহেতু সেটা আলাদা নয়, তাই জন্য তাকে লাভ করার কিছু নেই। শাস্ত্র যাহাকে নির্দেশ করিতেছেন, আইবি নন্দী, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, যতীন্দ্রমোহন বাগচি, হ্যাঁ, আসলে এমন কিছু গান আমাদের চারপাশে ঘোরে না, ছোট থেকে শুনে শুনে আমরা সবটাকেই রবীন্দ্রসঙ্গীত ভাবতে শুরু করি। আমার বলতে গিয়ে হঠাৎ মনে হলো না, এটা তো মনে হচ্ছে না রবীন্দ্রসঙ্গীত, অন্য একজন কেউ ছিলেন। যাই হোক, ধন্যবাদ আইবি নন্দী। তো বলছে যে ঘট পট টাকা মান স্ত্রী পুত্র লাভ জাতীয় হইয়া হইয়া পড়িত, তাহাই কি শাস্ত্র যাহাকে নির্দেশ করিতেছেন? এইভাবে যাকে লাভ করলে সকলেই লাভ করা যায়, তা হল সেই বস্তু সাধারণ লভ্য বা লব্ধব্য বস্তুর পর্যায়ে পড়ে না। বেশ বড় কঠিন লাইন, আমি আরেকবার ভেঙে পড়ছি। বলছে
পবিত্রানন্দ যে লাইনটা বলে নিজেই প্রশ্ন করছেন যে তাহাই কি বলছে, শাস্ত্র যাকে নির্দেশ করছেন এইভাবে যে যাকে লাভ করলে সকলই লাভ করা যায়। ব্রহ্ম সম্বন্ধে শাস্ত্র কি বলছে, যে যাকে লাভ করলে তুমি সমস্ত লাভ করতে পারবে। ওম পূর্ণ মদ পূর্ণ মিদং পূর্ণাত পূর্ণ মদচ্ছতে পূর্ণশ্চ পূর্ণ মাদায়া পূর্ণমেব অবশিষ্যতে। বলছে যাকে লাভ করলে পূর্ণ হও, যাকে লাভ করলে তুমি পূর্ণতা প্রাপ্তি হবে। পূর্ণতা মানে কি, সেখানে কোনো অভাব নেই, সেখানে কিছু লাভ করার নেই, কিছু দেওয়ারও নেই। পূর্ণ থেকে পূর্ণ যোগ করলে পূর্ণই থাকে, পূর্ণর সাথে পূর্ণ বিয়োগ করলে পূর্ণই থাকে। পূর্ণ থেকে আপনি যা খুশি করুন সেটা পূর্ণই থাকে। পূর্ণ থেকে সরানো যায় না, পূর্ণ থেকে মধ্যে কিছু যোগ করা যায় না, কারণ পূর্ণ মানে সবটা নিয়ে, সবকিছু নিয়ে। তাই বলছে যে যাকে লাভ করলে, বলছে শাস্ত্র যাহাকে নির্দেশ করছেন এইভাবে, বলছে শাস্ত্র যাকে এইভাবে নির্দেশ করছে যে যাকে লাভ করলে সকলই লাভ করা যায়। যেই বস্তু লাভ করলে, যেই বস্তুকে পেলে, মানে সেই ব্রহ্ম বস্তুর কথা বলছে, যে যাকে পেলে সমস্ত লাভ করা যায়, তাহলে সেই বস্তু সাধারণ লভ্য বা লব্ধব্য বস্তুর পর্যায়ে পড়ে না। বলছে তা সেই বস্তু যেটা সাধারণত লভ্য বা লব্ধব্য, আমি পাবো বা লাভ করব এমন কোন বস্তুর পর্যায়ে আসলে পড়ে না, কারণ ব্রহ্ম বস্তু আমার থেকে ভিন্ন নয়। সে যদি আমার থেকে আলাদা হতো তাহলে আমি তাকে লাভ করতাম, কিন্তু সে যেহেতু আমার মতনই, আমার মতনই মানে আমি একদম ভুল বলছি, মানে যেহেতু তাকে বলা যায় না, আমি ভুল বলছি, মানে তাকে কিছু দিয়েই বলা যায় না, তাকে কিছু দিয়েই ব্যাখ্যা করা যায় না, কারণ ব্যাখ্যা করতে গেলেও তো কিছুর সাপেক্ষে বলতে হয়। সেটা আমি স্বয়ং এই অবধি বলা যেতে পারে, খুব যদি বলা যায়, মানে খুব দূর থেকে বললেও সেটা আমি বলছে, সেটাকে তো আর লাভ করার কিছু নেই। সেইটা যাকে লাভ করলে সকল লাভ হয়, সমস্ত কিছু লাভ এক লাভে শেষ। আমি ছোট ছোট করে জিনিস লাভ করতে চাই, আমরা কিন্তু সবাই জানতে বা অজান্তে নিজেকে খুশি করার জন্য যে বিভিন্ন ছোট ছোট লাভের কথা বললাম, লাভ করতে চাইছি, আমাদের কিন্তু প্রত্যেক মুহূর্তে সেই ব্রহ্মজ্ঞানের দিকেই আমরা ছুটছি, আমরা তাকেই পেতে চাইছি, কিন্তু আমরা শেষ অব্দি গিয়ে হিমশিম খেয়ে যাই, কারণ আমরা যেটা দিয়ে পেতে চাইছি সেটাকে তো আমরা জানি না। আমরা পেতে চাইছি বাইরে থেকে কিছু পেয়ে নিজে তৃপ্ত হতে চাইছি, কিন্তু কে তৃপ্ত হতে চাইছি সেটা তো জানি না। তৃপ্তিটা আমরা কাকে করছি, আমি খুব খুশি হলাম, কোন আমি খুশি হলাম, যেই আমি বিয়ে করে আজকে ভীষণ খুশি, ফেসবুকে ফটো ছড়াছড়ি, সেই আমি 7 বছর পর ডিভোর্স করছি, সেই আমিটাকে খুশি করেছিলাম, তাহলে তো সেই আমি চেঞ্জেবল, সেই চেঞ্জেবল আমি নিয়ে কি করবো। বলতে তারও পিছনে যেই সত্যটা রয়েছে, যে তোমার খুশির সময়ও ছিল, যে তোমার বিয়ের ডিভোর্সের সময়ও দাঁড়িয়েছিল, সেই যে সত্যটা, সেই সত্যটাকে তো আমি জানি না, যে সেই বস্তুটাই ব্রহ্ম বস্তু, এই তাকে পাওয়াই আধ্যাত্মিকতা, আর কিছু না আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতা মানে এটাই, সাধন ভজনের দ্বারা বুদ্ধি পরিশুদ্ধ হলে ঈশ্বর বা ইষ্ট ধারণার ক্রমবিকাশ হয়। আমি আমাকে বা আত্মাকে পাওয়াই শ্রেষ্ঠ ইষ্ট লাভ, অর্থাৎ জ্ঞান যোগে উপনীত হই। বলছে যে সাধন ভজনের দ্বারা বুদ্ধি পরিশুদ্ধ হলে, বলছে সাধন ভজন করে বুদ্ধি যদি পরিশুদ্ধ হয়, এখানে একটা ব্যাপার আছে, সবাই ব্রহ্মকে চায় না, অথচ সবাই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ ছোট ছোট জিনিস চেয়ে বেড়াচ্ছে। পৃথিবীতে যে কয়েক কোটি মানুষ আছে, সেই প্রত্যেক কোটি মানুষ ছোট করে নিজেদের মতন করে ভালো থাকতে চায়, যে কেউ খারাপ থাকতে চায় না, কেউ বলে না এসো আমরা খারাপ থাকি, সবাই বলে এসো আমরা ভালো থাকি। তো এই যে সবাই ছোট ছোট করে নিজেরা ভালো থাকতে চাইছে, তারা কিন্তু বাইরের বিষয় দিয়ে নিজে ভালো থাকতে চাইছে, কিন্তু এটা বুঝছে না
যে ভালোটা কে থাকতে চাইছে, কাকে পরিতৃপ্ত করার জন্য সে বাইরের বস্তুটা খেটে খুটে চাকরি করে টাকা রোজগার করে আনছে, বউকে পরিতৃপ্ত করার জন্য, স্বামীকে পরিতৃপ্ত করার জন্য, নাকি স্বামীর বা বউয়ের পরিতৃপ্তি দেখে নিজে পরিতৃপ্ত হওয়ার জন্য, যদি এখানে স্যাক্রিফাইস বলে শব্দটা ব্যবহার করেন, তাহলে বলবো স্যাক্রিফাইস করে আপনি আনন্দ পাচ্ছেন, বা যেখানে স্যাক্রিফাইস করে আনন্দ পাচ্ছেন না সেখানে আপনাকে কর্তব্য পালন করে আপনি নিজের দায়বদ্ধতা থেকে মুক্ত হচ্ছেন বলেই কর্তব্য পালনটা করছেন। নয়তো বলতেন দূর কর্তব্য, আমি করব না, আমার কোনো কর্তব্য নেই, কিন্তু কোথাও গিয়ে আপনি নিজের শান্তি পাচ্ছেন যে না আমাকে এটা করতে হবে, সেটাকে আমরা বলছি স্যাক্রিফাইস। কিন্তু সেখানেও কিন্তু আমাদের আত্মতৃপ্তি থাকছে, সেই আত্মতৃপ্তটা কে হচ্ছে, আসল কথায় বারবার গিয়ে ফেরা, সেইটা আমরা জানতে চাই না। কিন্তু সবাই তৃপ্ত হতে চায়, তার মধ্যে কয়েকজন মানুষ যারা যে তৃপ্ত হচ্ছে তার তাকে জানতে চায়, তার পিছনে দৌড়ায়। এবার বলছে এইভাবে বুদ্ধিটা পরিশুদ্ধ হবে কি করে? বলছে বুদ্ধি পরিশুদ্ধ হওয়া মানে যেই বুদ্ধি দিয়ে আমরা বাইরের জিনিসকে গ্রহণ করে, মানে বাইরের জিনিস নিয়ে আমরা তৃপ্ত হতে চাইছি, সেই বুদ্ধিটা যখন এটা বুঝবে যে বাইরের জিনিস দিয়ে আমি পরিতৃপ্ত হতে পারছি না, একটা শেষ হচ্ছে আর একটা যে ইচ্ছা উঠছে, একটা শেষ হচ্ছে আর একটা ইচ্ছা উঠছে, এবং আমি আমাকে নিজেকে তৃপ্ত করতে 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 আমি জীবনটা শেষ করে দিচ্ছি, জন্ম থেকে মৃত্যু অব্দি আমি আমাকে তৃপ্ত করতে করতেই কাটিয়ে দিচ্ছি, মরার সময় হয়তো বলছি এটা হলো না, ওটা হলো না, তৃপ্ত নই আমি। জীবনে কি পেলাম মরার সময়? ভগবান জিজ্ঞাসা করেছিলেন তার মাকে, ভগবানের মা প্রচন্ড স্ট্রাগল করেছিলেন, জমিদার বাড়ির বড় বউ ছিলেন, আবার বাংলাদেশ থেকে ফিরে, মানে ভগবানের বাংলাদেশের যে জমিদার বাড়ি রহমত, পুরোটা বাংলাদেশের কৃষি গবেষণা কেন্দ্র, বিশাল এরিয়া জুড়ে ওটা বাংলাদেশের সরকার টেক আপ করেছে, তো সেইখানে জমিদার বাড়ির বড় বউ কলকাতায় এসে প্রবল সংগ্রামের মধ্যে দিয়ে জীবন কাটিয়েছেন। তো সবকিছু করার পর যখন তিনি মারা যাচ্ছেন, তো তখন ভগবান মাকে জিজ্ঞাসা করেছিলেন যে মা কি পেলে? মা বলেছিল কিচ্ছু পাইনি জীবন থেকে। তো প্রত্যেকে জীবন থেকে যখন চলে যায় তখন হয়তো বোঝে যে না কিছু হলো না, কিছু পাওয়া হলো না, কিন্তু সে সারাটা জীবন ওই কিছু পাবো 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 এই করতে করতে কাটিয়ে দেয় এবং সে সাময়িক তৃপ্ত থাকে, তো পরমুহূর্তে আর একটা অতৃপ্তি এসে জুড়ে বসে, আবার সে দৌড়ায়। তো সেটাই বলছে যে সাধন ভজনের দ্বারা বুদ্ধি যদি পরিশুদ্ধ হয়, এবার বুদ্ধি কখন চাইবে অত সহজ নয়, পৃথিবীর এত কোটি মানুষ চাইছে বাইরে থেকে কিছু পেয়ে তৃপ্ত হব, এবার হঠাৎ করে আমার বুদ্ধি বলবে যে না বাইরে থেকে কিছু পাওয়ার নেই, তুমি যেটা দিয়ে যে পরিতৃপ্ত হতে চাইছে তাকে ধরো, চট করে আমার বুদ্ধি তো বলবে না। বলছে সেই বুদ্ধি কিভাবে বলবে? না, আমার বুদ্ধি যদি সাধন ভজনের দ্বারা শুদ্ধ হয়। বুদ্ধি তো বুদ্ধি, বুদ্ধিকে দুই প্রকার ভাগ করা হচ্ছে, শুদ্ধ বুদ্ধি আর অশুদ্ধ বুদ্ধি। অশুদ্ধ বুদ্ধি মানে বলা হচ্ছে যেটা যেই বুদ্ধি বিষয় চিন্তা করছে, আর শুদ্ধ বুদ্ধি হচ্ছে যেই যে আত্মচিন্তা করছে, মানে যে বিষয়কে ভোগ করবে তার চিন্তা করছে। শুদ্ধ বুদ্ধি অশুদ্ধ বুদ্ধির 10 কাঠি উপরে, বেশি চালাক, সে একদম রাজাকে ধরছে, রাজার কটা জমি আছে, সেই জমিতে কতগুলো আম গাছ আছে, কটা আম ফলে, সেই আম বাজারে বেচে কোন বাবু কত টাকা দেবে ও তো যাচ্ছে না, তাকে রাজার জমি হিসাব করতে হবে, সেই জমি থেকে আম, সেই জমির মধ্যে রাজাকে বলতে হবে আমাকে এই দিকের জমিটা দাও, জমিটা পেয়ে শান্তি হলো না, ওখানে আম চাষ করলো, আম বাগান বানালো, খাটলো, এবার আম গাছে আম হলো, সেই আম নিয়ে বিক্রি করতে গেলে এবার পাশের কাউকে দেখলো তার বেশি আম, বিক্রি করে বেশি টাকা পাচ্ছে, তখন সে আরো খাটতে লাগলো। এইভাবে সে ছোট ছোট তৃপ্ত না হয় সে রাজাকে গিয়ে বললো আমায় রাজা করে দিন। এবং আধ্যাত্মিকতায় রাজা এমনই রাজা, সে তাকে হাত ধরে নিজের সিংহাসনে বসিয়েই নেয়, কখনো সে চায় না, গুরু চান না যে শিষ্য তার সারা জীবন পায়ের কাছে বসে থাকুক, গুরু শিষ্যকে পায়ের কাছে এই জন্যই বসান এটা বোঝাতে যে তুইও রাজা, আমিও রাজা, তুইও রাজা, পুরো সাম্রাজ্যই তোর, ছোট ছোট করে ভাগ করার দরকার নেই, পুরোটা আমার।
এর থেকে বড় মজা কোথায় আছে? তো সেই বুদ্ধিটা হতে গেলে কি হবে বলতে, সাধন ভজনের দ্বারা বুদ্ধি পরিশুদ্ধ হতে হবে বলতে, তার জন্য একটু সাধনা দরকার, একটু আধ্যাত্মিক কথা শোনা, বেদান্তের কথা শোনা, একটু গুরুদের কাছে যাওয়া, গুরুদের মানে সৎগুরু, যারা যারা এটা বলছেন না, আমি একদম স্ট্রেটলি বলছি যে যারা এটা বলছে না যে এই করলে শরীর ভালো হবে, তারাও গুরু, আমি অস্বীকার করছি না, কিন্তু যদি আধ্যাত্মিকতা বিষয় হয়ে থাকে তবে তার কাছেই যেতে হবে, যে যে বলছে যে হ্যাঁ এভাবে চলো জ্ঞান লাভ হবে, জ্ঞান লাভ হতে পারে, আমার শরীর কিভাবে ঠিক থাকবে, আমার মন কিভাবে ঠিক থাকবে বিষয় নয়, বিষয় হচ্ছে আমার মন কবে উড়বে, আমি কবে বুঝবো আমার এই শরীর মিথ্যা, আমার এই শরীরটা মিথ্যা, আমার মন বলে কিছু আদেও নেই, আমার মন কোনোদিনই ছিল না, এইটা যে আমাকে ক্রমাগত কানে এই কথা বলবে সেটাকেই বলা হচ্ছে সাধন, এবং সেটা নিয়ে আমি যখন চিন্তা করব তাই সাধন। ভজন মানে সেটাতে একটা গান গানের ব্যাপার থাকে, যদি কারুর ধ্যানে না মন বসে, কেউ গুরুর কথা শুনতে ইচ্ছা করছে না, তখন কি করবে না, তখন উপায় হচ্ছে তুমি কৃষ্ণ নাম করো, অ্যাটলিস্ট সেটা তো পারবে। যে কৃষ্ণ নাম করতে করতে কি হবে, একটা সময় তোমার মন ধ্যানে বসে যাবে এবং তারপর তুমি বেদান্তের কথাগুলো বুঝতে পারবে, কারণ বেদান্তের কথাগুলো একটু ভিতরের কথা, তো কঠিন কথা আমি বলবো না, কথাগুলো ভিতরের কথা, মানে যেই কথাগুলোতে আমরা ছোটবেলা থেকে আজন্ম লালিত সেই কথাগুলো বেদান্তের কথা কিন্তু নয়। বেদান্ত আমরা আজন্ম লালিত কিসে, না আমাদের পড়াশোনা করতে হবে, বড় হতে হবে, বিশাল টাকা অঙ্কের চাকরি জোগাড় করতে হবে, আর বেদান্ত রিভার্স করে কি বলছে, যেই কথা আমরা শুনিনি সেটা বলছে যে তুই তো চাকরি করবি, তুই তো বড় হবি, টাকা রোজগার করবি, তো তুইটা কে, এই মানে কোন তুইটা, তুই 15 বছর আগের তুইটা না 15 বছর পরের, যে আরেকটু বয়স বেড়ে গেছে পরিণত তুই, কোনটা তুই? তখন আমরা চিন্তায় পড়ি, আমরা ধাঁধায় পড়ি, কোনটা আমি, যে সেইটাকে ধরা। তাই জন্য এইটাকে ভালো লাগতে গেলে, এই তত্ত্বটাকে একটু ধারণা করতে গেলে বা এই তত্ত্বটা নিয়ে ধ্যান করতে গেলে তার আগে একটু সাধন ভজন দরকার, কয়েকদিন শোনা দরকার। আগে আগে যখন গুরুকুলে বৈদিক যুগের কথা বলছি ছাত্রেরা যেতেন, প্রথম 7-8 বছর গুরু তাকে কোনো বেদান্ত বলতেন না, তাকে দিয়ে খালি ঘরের কাজ করাতেন, ঘরের কাজ সে নীরবে 7-8 বছরেরও বেশি প্রয়োজন পড়লে করে যেত, নীরবে যদি পারত করতে, যে তবে চিত্ত শুদ্ধ হয়েছে, তবে সে বেদান্ত শোনার অধিকারী হয়েছে, মানে সে তখন বেদান্ত ধরতে পারবে। মানে গুরুর বাড়িতে গোয়াল পরিষ্কার করছে, ঝাড় দিচ্ছে, ঘর মুছছে, মানেটা কি, তার অহংকার কাটছে, আমি এই, আমি সেই, আমি এর ছেলে, আমি এই সেই, এইগুলো কাটছে তার ভিতর থেকে। এই কাটতে কাটতে যখন প্রায় অহংকারের অহংকার প্রায় শূন্য, তখন গুরু তাকে বেদান্ত বলছে এবং চট করে সে বেদান্তটা নিজের ভিতরে প্রতিভাত করতে পারছে। দেখুন, 1000 বেদান্তের বই পড়ে লাভ নেই, 1000 বই পড়ে বুদ্ধির গোড়ায় ধোয়া দিয়ে কোনো লাভ নেই, যদি অনুভব না হয় কোনো লাভ নেই, বই পড়ে শেষ করে দিতে পারেন, কিন্তু যদি মনে করেন জ্ঞান লাভ করব শুধু যদি বিবেক চূড়ামণি নিয়ে পড়ে থাকেন তাই যথেষ্ট, বিবেক চূড়ামণি গোটা বইটাও দরকার নেই, আদি শঙ্করাচার্যের একটা লাইন ওখান থেকে পিক আপ করে নিন, সেইটা নিয়ে পড়ে থাকুন, তাতেই জ্ঞান লাভ হয়ে যাবে। এই বেদান্ত সাধনা যে বইটা পড়ছে এর থেকে যদি একটা লাইন তুলে নেন, আমি এত কথা বলছি সেই কথা থেকে যদি একটা কথা আপনাদের, আমার কথা না অবভিয়াসলি, পবিত্রানন্দ মহারাজের যেই লাইনগুলো বলছি একটা লাইন যদি তুলে নেন, সেটা নিয়ে যদি নিরন্তর ভাবতে থাকেন, দেখবেন একটা সময় কথাটা ভিতরে প্রতিবাদ হচ্ছে। অভিষেক দাস বেদান্ত চর্চা করে কেউ আত্মজ্ঞানী হয়েছিল কি? বেদান্ত চর্চা করে কেউ আত্মজ্ঞানী হয়নি, বেদান্ত চর্চাটা পথের একটা সহায় বলতে পারেন। আত্মজ্ঞানী তো একমাত্র হতে পারে গুরু কৃপায়, তাছাড়া আত্মজ্ঞানী হওয়ার দ্বিতীয় কোনো রাস্তা নেই। বেদান্ত চর্চাটা আমার একটা সহায়, পাহাড়ে যখন আমি ট্রেকিং করি তখন আমার পা দুটোই আমাকে সামনের দিকে এগিয়ে দেয়, কিন্তু হাতে একটা লাঠি থাকে, লাঠি জাতীয় জিনিস থাকে যেটাতে ভর দি, বেদান্ত চর্চাটা ওই ভর লাঠিটা ধরে নিন, আপনি যদি ট্রেকিং করছেন আপনার পা দুটো চলছে মানে ওটাই গুরু কৃপা, তবেই আপনি ডেস্টিনেশনে পৌঁছাতে পারবেন, পয়েন্টে পৌঁছাতে পারবেন, আর হাতের লাঠিটা বেদান্ত চর্চা, ওইটাকে ভর দিয়ে এগোতে হয়।
যাই হোক, তো বলছেন যে সাধন ভজনের দ্বারা যদি বুদ্ধি পরিশুদ্ধ হয়, যদি বুদ্ধি ইচ্ছা করে যে না এবার আমি জানব, এবার আমি তাকে জানব যাকে দিয়ে সব জানছি আমি, যাকে পরিতৃপ্ত করতে আমি আমার সারাটা জীবন কাটিয়ে দিচ্ছি, যাকে তৃপ্ত করতে আমি ছোটবেলা থেকে সব করছি, খাটছি, কষ্ট পাচ্ছি, দুঃখ পাচ্ছি, আবার উঠে দাঁড়াচ্ছি, তাকে যখন আমি জানতে চাইব সেইটা শুদ্ধ বুদ্ধি। অশুদ্ধ বুদ্ধির থেকে কত গুণে বুদ্ধিমান দেখেছেন শুদ্ধ বুদ্ধিটা। অশুদ্ধ বুদ্ধি ছোট ছোট ভাবে খুশি হতে চাইছে, শুদ্ধ বুদ্ধি বলছে এক চান্সে খুশি হয়ে যাবে, এক চান্সে সব ধরে নেবো। সাধনা দাস বইটা দেখান, এইটা সেই বই, বেদান্ত সাধনা, পাবলিকেশন ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি। তো বলছেন আমি বা আমি আমাকে বা আত্মাকে পাওয়াই শ্রেষ্ঠ ইষ্ট লাভ। তার আগে লাইনটা শেষ হয়নি এখনো, বলছে বুদ্ধি পরিশুদ্ধ হলে ঈশ্বর বা ইষ্ট ধারণার ক্রম বিকাশ হয়। বলছে বুদ্ধি পরিশুদ্ধ হলে কি হয়, বুদ্ধি পরিশুদ্ধ হলে ব্রহ্মজ্ঞান লাভ হয়ে যায়? না, হয় না। বুদ্ধি পরিশুদ্ধ হলে তা ইষ্ট ধারণার ক্রম বিকাশের পথে সহায়ক হয়। মানে বুদ্ধি পরিশুদ্ধ হলে আমি এটা বুঝতে পারছি যে আমার ঈশ্বর বাইরে কোথাও নয়, সেটা তো পরে, আমার তৃপ্তি বাইরে কোথাও নেই, আমার তৃপ্তি ভিতরে। এবার ভিতরে আমার তৃপ্তি কোথায় সেটাকে খুঁজতে গিয়ে প্রথমে আমি ভিতরে ঈশ্বরকে কল্পনা করতে থাকি, তারপর একটা সময় সেই জায়গাটা ফাঁকা হয়ে যায়, আমি টের পাই না ঈশ্বর বলে ভিতরে কিছু নেই, ভিতরে আমি একটা জগৎ তৈরি করছি যেই জগতের একটা কিছুর নাম ঈশ্বর। মানে আমি যেভাবে আজকে বেদান্ত বলছি সেটা মানে ঈশ্বর টিশ্বর উড়িয়ে দিয়ে আমাকে নাস্তিক কেউ ভাবতেই পারেন, কিন্তু বেদান্তে আসলে ঈশ্বরের কোনো জায়গা নেই। বেদান্ত তো একদম কড়া, বেদান্ততে ঈশ্বরও নেই, ভগবানও নেই, কিচ্ছু নেই, শুধু গুরু আছে আর শিষ্য আছে। একটা সময় গুরুও নেই শিষ্যও নেই, মানে প্রথম শিষ্য উড়ে যায় তারপর গুরু উড়ে যায়, কারণ শিষ্যের যখন শিষ্য তখনই গুরুর প্রয়োজন, যদি শিষ্য না থাকে গুরুর কি প্রয়োজন। তো সেখানে বলছে যে সেই বুদ্ধিটা যদি আমাকে চাইতে শুরু করে তখন আমার কি হবে না ধারণার ক্রম বিকাশ হবে। যে আচ্ছা এই যেমন ধারণার, যেমন ভগবানের এইটা 3 নম্বর চিঠি গুরুদেবের থেকে পাওয়া, পবিত্রানন্দজির থেকে পাওয়া, ভগবানের কাছে যখনই ভগবানের বুদ্ধি পরিশুদ্ধ হয়ে নিজেকে খুঁজছে, নিজেকে চাইছে, সে তার আগে ভগবান 1942-তে জন্ম, 78-এর এই চিঠি লেখা, তার মধ্যে ভগবান অনেক কিছু করেছেন, নাটক করেছেন, থিয়েটার করেছেন, এবং এই চিঠি যখন লিখছেন তখনও ভগবান পুরোদস্ত থিয়েটারের কর্মী, কর্মী পরিচালক, মানে দুর্ধর্ষ অভিনয় করতেন, খুব নামী অভিনেতা ছিলেন আসামের মালিগাঁওতে। তো সেই সময়ে ভগবান বাইরের বস্তু ছেড়ে ভগবান ব্রহ্ম বস্তু নিয়ে জিজ্ঞাসা করছেন, বলছে তার মানে কি, তার বুদ্ধি পরিশুদ্ধ হয়েছে, তার সে ব্রহ্ম বস্তু নিয়ে প্রশ্ন করছে মানে তার বুদ্ধি পরিশুদ্ধ হয়েছে, সে জানতে চাইছে যে কি ব্যাপারটা। বলছে জানতে গিয়ে কি হচ্ছে না, তার ধারণার ক্রম বিকাশ হচ্ছে। ধারণা কেমন না, বলছে যে ব্রহ্ম বস্তু আমা থেকে ভিন্ন নয় যে তাকে তুমি লাভ করবে, সে আমার থেকে আলাদা নয়, এই এই রিমোটটা আমার থেকে আলাদা, তাই আমি রিমোটটাকে হাতে ধরতে পারি, কিন্তু আমার এই হাতটা কি আমি আমার হাত দিয়ে ধরতে পারি? একটু চেষ্টা করে দেখুন তো সবাই, নিজেকে নিজে ধরতে পারেন কিনা, নিজেকে নিজে ধরা যায় না। আমি রিমোট ধরি, আমি বইটা, আমি বইটাকে ধরতে পারি, আমি মোবাইলটাকে ছুঁতে পারছি, মোবাইলের ক্যামেরাটা সামনে হাত দিয়ে দিতে পারছি, কিন্তু আমি আমার নিজের সামনে সঙ্গে এগুলো কি করে করব, কারণ আমি তো সেই নিজেই, আমি আমাকে বা আত্মাকে পাওয়াই শ্রেষ্ঠ ঈশ্বর লাভ। বলছে শ্রেষ্ঠ ঈশ্বর লাভ কোনটা, আমি আমাকে বা আত্মাকে, আমি আমাকে বা আত্মাকে পাওয়াটাই শ্রেষ্ঠ ঈশ্বর লাভ। ঈশ্বর লাভ মানে কৃষ্ণ এসে আমার সাথে লীলা করছে খুব সুন্দর, গোপাল আমার সাথে সারাদিন খেলছে, আমি মাকে দেখছি, ভীষণ সুন্দর, কিন্তু বলছে সেটা শ্রেষ্ঠ ঈশ্বর লাভ নয়, কারণ মাকে তো আমি দেখছি, যাকে আমি ভালোবাসি আমি কি চাইবো সে আমার থেকে দূরে থাক?
আমি তো চাইবই আমার সাথে তার কোনো দূরত্ব না থাক। এই দূরত্ব না থাকার একমাত্র উপায় হচ্ছে নিজেকে জানা। যখনই আমি নিজেকে জানবো, আমি আমাকে বা আত্মাকে পাওয়া, যখন আমি আমাকে পাবো যে মাকে দেখে তৃপ্ত হচ্ছে এবং যে তারপরেও তৃপ্তিতে ছটফট করছে যে আমি তৃপ্ত হতে পারছি না, আমি তো একাকার হয়ে যেতে চাই। গোপীরা কৃষ্ণদের সাথে লীলা করছেন, কিন্তু কৃষ্ণ যখন চলে গেলেন বা কৃষ্ণ যখন রয়েছেন তাদের সাথে লীলা চলছে, তখন তারা বলছে তোমার সাথে এক চুলো দূরত্ব আমাদের সহ্য হচ্ছে না। এইভাবে এইভাবে যদি ভালোবাসা হয় সেটা এমনই ভালোবাসা। তা আমি যদি সামনে কৃষ্ণকে দেখি, আমি কি চাইবো সারাদিন কৃষ্ণ ঘুরে বেড়াক বা সেটা শিবাজি এদিক ওদিক দৌড়ে যাক? বলবো আমরা একাকার হয়ে যেতে চাই। তো সেটাই যখন চাওয়া, সেটাই হচ্ছে আসল ঈশ্বর লাভ, সেটাই শ্রেষ্ঠ ইষ্ট লাভ, আমি আমাকে বা আত্মাকে পাওয়া। তখন আর কৃষ্ণও থাকে না, কালীও থাকে না, গোপালও থাকে না, কারণ তখন আমিও থাকি না। যখন আমির আবির্ভাব তখন আবার সংস্কার অনুসারে কালী কৃষ্ণ গোপাল শিব অনেক কিছু যোগাড় যন্ত্র হয়ে যায়। আমি আমাকে বা আত্মাকে পাওয়াই শ্রেষ্ঠ ঈশ্বর লাভ, অর্থাৎ জ্ঞান যোগে উপনীত হয়। বলছে এইভাবে আমরা ধীরে ধীরে জ্ঞান যোগে উপনীত হই। আমরা প্রথমে বাইরে কাউকে পেতে চাইছি তা ভক্তি, তারপর আমরা একটু ভালোবাসা গাঢ় হচ্ছে বলছি যে আমি তোমার অংশ, তোমার থেকে আমি আলাদা হই কি করে? ভালোবাসা বাড়লে এসব হয়। নর্মাল যদি প্রেম টেমও করেন সেখানে প্রথমে আমি তুমি তুমি আমি চলে, তারপর বলছে না তুমি আমার অর্ধাঙ্গিনী, হ্যাঁ তুমি আমার অংশ। প্রেম এই অবধি যেতে পেরেছে, মানে অ্যাটলিস্ট বলতে পেরেছে অর্ধাঙ্গিনী, এই বিশিষ্টার দ্বৈতা দ্বৈতবাদ আধ্যাত্মিকতায় তাকেই বলা হচ্ছে যে তুমি আমার অংশ। অদ্বৈতবাদ হচ্ছে পূর্ণর গল্প, অর্ধাঙ্গিনী টর্ধাঙ্গিনী নয়, তুমি আমি আমি তুমি। বলছে সেটাই শ্রেষ্ঠ ইষ্ট লাভ, অর্থাৎ জ্ঞান যোগ, এটাই জ্ঞান যোগ। এই জ্ঞান যোগে উপনীত হই, এইবারে বোঝো পুরুষকার এবং কৃপার মধ্যে সম্বন্ধ কি, আজকের যেটা মূল বিষয়। যে এইবার তুমি বোঝো যে পুরুষকার আর কৃপার মধ্যে সম্বন্ধটা কি, কি পুরুষকারটা কি বা কৃপাটাই বা কি। এবার ছোট্ট করে বলে দিই যে পুরুষকার মানে হচ্ছে আমি কিছু করব, আমি করে নেব, মানে আমি 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 এটা করে নেব, ঠিক আছে, আমি আমি ধ্যান ধারণা করে করে নেব। দীপায়ন দাস গ্যারান্টি কি নিজেকে পেলে সব তৃপ্ত? গ্যারান্টি কি নিজেকে না পেলে সব তৃপ্ত? এটার তো গ্যারান্টি যতক্ষণ না নিজেকে পাচ্ছ তৃপ্ত নয়। যদি এইটা গ্যারান্টেড হয়ে এতদিনে গেছো, আশা করছি যে নিজেকে না পেলে কিচ্ছু তৃপ্ত নয় বা অর্ধেক অর্ধেক তৃপ্ত, সেইটা যখন গ্যারান্টেড, তাহলে একটু উল্টো দিক ট্রাই করে দেখো না। একটা দিক দেখা হয়ে গেছে, এবার দেখো না নিজেকে পেলে তৃপ্ত হও কিনা। একদিক প্রুভেন, আর একটা দিক দেখতে দোষ কি? ওখান থেকে তার পাওয়ার কিছু নেই। তো বলছে পুরুষকার এবং কৃপার মধ্যে সম্বন্ধ কি। এবার পুরুষকার আর কৃপা না, একটা খুব অদ্ভুত ধরনের, মানে একই কয়েনের রিপিট ওপিট গল্প। মানে পুরুষকারটা কেমন, আমি খুব গোদা বাজে ভাষায় বলছি, পুরুষকার হচ্ছে আমার চরিত্রের সেল দেয়া হয়েছে বা মাঝে মধ্যেই অ্যামাজনের গল্প দিচ্ছি না কারণ ওখানে দৌড়াদৌড়ির ব্যাপার থাকে না, বাড়িতে বসে মোবাইল খুলতে হয়। আমি চৈত্র সেলের গল্প বলছি, বাঙালির চৈত্র সেল। চৈত্র সেলে 40% ছাড় দেওয়া হচ্ছে শুনে আমি একদম, মানে করোনা থাক পৃথিবীতে যে রোগ টোক থাক, আমার শরীর টরীর সব ঠিক হয়ে যায়, আমার উঠে একদম নাচতে নাচতে বেরিয়ে চলে গেলাম 40%। সেটাকে আরো দোকানদারের সাথে ঝগড়াঝাটি করে 60% নামিয়ে বিজয় গর্বে ব্যাগ নিয়ে বাড়ি ফিরছি। এর নাম পুরুষকার, যে আমি বুঝছি ওটা আমার লাগবে, তার জন্য আমার পৃথিবীতে করোনা থাক, আমার শরীর খারাপ থাক, যাই থাক, আমাকে গিয়ে ঝগড়াঝাটি করে গরমে লোকের সাথে গুতগুতি করে ওই ব্যাগ হাতে করে বাড়ি ফিরতে হবে। মানে আমি করলাম। এবার আমি আধ্যাত্মিক ক্ষেত্রের কথায় আসি। আধ্যাত্মিক ক্ষেত্র যেই হয় তখন আমরা বলি যে তিনি কৃপা না করলে কি করে হবে,
কেন সেলের সময় দোকানদার আমায় কৃপা করেছিল নাকি? কৃপা না, কৃপা করে আমাকে সেলের সময় দোকানদার টেনে নিয়েছিল নাকি? আমি তখন বুঝেছিলাম ওটা আমার লাগবে, প্রায়োরিটি, প্রায়োরিটিটা ফ্যাক্টর, যে আমার প্রায়োরিটি কোনটা, 60% কমে জামা কাপড় তুলে আনা ঝগড়া করে, নাকি ওই সময়টা বাড়িতে বসে নিজের ভিতরের দিকে তাকানো, বা ওই সময় জামা কাপড় তুলে আনলাম অন্য সময় বসে নিজের দিকে তাকিয়ে আমার খোঁজা, বা আমার গুরুর কাছে গিয়ে বারবার বলা যে আমার জ্ঞান লাভ এখনো হচ্ছে না, আমার কবে জ্ঞান লাভ হবে, গুরুর পা ধরে বারবার বলা যে আমার কবে জ্ঞান লাভ হবে, আমার এখনো কেন হচ্ছে না, এই ছটফটানিটা, এই ছটফটানিটা আমার পুরুষকার। এবং তার জন্য যে হচ্ছে না, যে তার জন্য আমার যা যা করার দরকার আমাকে সব করতে হবে। আমাকে যদি ধ্যান বাড়াতে হয়, বাড়াতে হবে, যদি আমাকে সারাদিন আত্মচিন্তা করতে হয়, আমাকে করতে হবে, কিন্তু আমাকে ব্রহ্ম বস্তু লাভ করতে হবে। এবার আমি যদি বলি না তিনি কৃপা না করলে কি করে করব, ব্যাপারটা এরকম নয়, মানে তিনি কৃপা করেই আছেন, তাই জন্যই কিন্তু আমি ছটফটটা করতে পাচ্ছি। আসলে আমি সেইটাই পরে আসছি। তো বলছে কৃপা মানে, কৃপা বাতাস তো বইছেই, বলছে ঠাকুরের খুব সুন্দর একটা কথা, বলছে কৃপা বাতাস তো বইছেই, তুই একটু পাল তুলে দে না। এই সাধন ভজন প্রাথমিক অবস্থায় একটু নিজেকে প্রেশার দেওয়া, কেন না প্রায়োরিটি, আমি কোনটাতে ভালো থাকব, আমি চৈত্র সেলের বাজার করতে গিয়ে ভালো থাকব ওটা আমি বুঝছি, কিন্তু যে চৈত্র সেলের বাজার করে তৃপ্ত হয়ে ফিরছে সে যদি নিজেকে ধরতে পারে, তাহলে সেটার কতটা মানে ফুর্তি বা কতটা পাওয়া, সেটা যেদিন আমরা বুঝতে পারবো সেদিনকে আমরা নিজেরাই নিজেদেরকে কৃপা করব। প্রথমে আসে আত্মকৃপা, তারপরে চার রকম কৃপা হয়, আত্মকৃপা, স্বাস্থ্যকৃপা, বোধহয় তারপর মহা গুরুকৃপা, আরো একটা কি কৃপা হয়, দৈবান তুমি একটু বলতে পারবে ওই চার রকম, চার প্রকার কৃপা কি কি? প্রথমে আত্মকৃপা, তারপর স্বাস্থ্যকৃপা, তারপর তো আর একটা কি আছে, তারপর বোধ হয় মহাপুরুষ কৃপা বা গুরু কৃপা কিছু একটা হবে। নিজেকে পাওয়াটা একটা ভাষার ব্যাপার, নিজেকে পেতে গেলে পাওনা আর নিজে দুটোই ভ্যানি। যাই হোক, হ্যাঁ আমি আসছি দই পান ওই জায়গাটায় আসছি। তারপর পবিত্রানন্দজি উত্তরটা দিচ্ছেন যে ভগবানকে বললেন বোঝো পুরুষকার এবং কৃপার মধ্যে সম্বন্ধ কি, পুরুষকার কৃপারই একটা দিক, বলছে পুরুষকারটা কৃপারই একটা দিক, কারণ শাস্ত্রে বলছে নায়মাত্মা বলহীনেন লভ্যা, মানে বলহীনের দ্বারা আত্মা লব্ধ হন না, মুন্ডক উপনিষদের কথা বলছে, যে বলহীন মানে যার চেষ্টা নেই তার দ্বারা আত্মা লব্ধ হয় না। আবার আমি এই বাজে উদাহরণটাতে ফিরি, আমি ঘরে বসে বসে শুনলাম চৈত্র সেলে 40% কমে জামা কাপড় দিচ্ছে, কিন্তু আমি গেলাম না, দিচ্ছে দিচ্ছে থাক যাব না, আমার জামা কাপড়টা পাওয়া হলো না, আমার শরীর উঠিয়ে নিজেকে সাজিয়ে জামা কাপড় পরে আমাকে যেতে হবে, হেঁটে অটোতে বা বাসে যেভাবে হোক যেতে হবে, সেখানে গিয়ে দোকানে দাঁড়িয়ে দরদাম করতে হবে গরমে, তারপর ওইগুলোকে বই বাড়ি ফিরতে হবে। আমরা জাগতিক ক্ষেত্রে এই পরিশ্রমটা বুঝি, কিন্তু আধ্যাত্মিক ক্ষেত্রে সূক্ষ্ম পরিশ্রম, আমাকে ধ্যান ধারণা করতে হবে, আমাকে পাওয়ার জন্য ভিতরে ছটফটানি বাড়াতে হবে, দৌড়টা উঠে বাইরে দৌড়াচ্ছি দেখা যায়, এই দৌড়টা ভিতরের দৌড়, ভিতরে স্পিডে একটা দৌড় হয় যে আমাকে পেতে হবে, আজকের দিনটাও কেটে গেল আমার আজও ঈশ্বর লাভ হলো না। এই ছটফটানি মানে কিরকম ছটফটানি জানেন, জলের মধ্যে মুখ চুবিয়ে দিলে সে যখন জলে ডোবার সময় সে যেভাবে ছটফট করে উঠে দাঁড়াতে চায়, জলের উপরে উঠতে চায়, সেই ছটফটানি নিজের ভিতরে টের পাওয়াতে হবে, সেদিনকে বুঝবেন দিন এসে গেছে। পুরুষকার কৃপারই একটা দিক, নায়মাত্মা বলহীনেন লভ্য, বলছে বলহীনের দ্বারা আত্মা লব্ধ হন না, আমি জানলাম ব্রহ্ম রয়েছে আমার মধ্যেই রয়েছে, এবার আমার ধ্যান ধারণা করতে পারি না, কিছুই পারি না, কিছু ইচ্ছা করে না, বলছে তাহলে তিনি লভ্য হবেন না, তাহলে তাকে পাওয়া যাবে না। ঈশ্বর অনুগ্রহদের পুংসাম অদ্বৈত বাসনা, ঈশ্বর অনুকম্পাতে পুরুষের অদ্বৈত ব্রহ্মকে জানার ইচ্ছা হয়, বলছে তার কৃপাতেই
ঈশ্বরের অদ্বৈত ব্রহ্মকে জানার ইচ্ছা হয়, ঈশ্বরের বলছি পুরুষের, মানে এখানে নারী পুরুষ নির্বিশেষে সবার কথা বলা হচ্ছে, যে তিনি কৃপা করেই রেখেছেন কিন্তু তার কৃপাতেই তাকে জানার ইচ্ছা হয়। আবার আমি কতটা এফোর্ট দিচ্ছি তাকে যাওয়ার জন্য, তাকে জানার জন্য, তার উপরেও ঈশ্বরের কৃপা নির্ভর করে। আমি যতটা পাগলের মতন তাকে জানতে চাইব, আমি দেখবো আমি কৃপা তার তত টের পাচ্ছি। আর আমি বাড়ি বসে বসে বলবো যে দূর বাবা, হচ্ছে না, কিছুই হচ্ছে না, আমি তার কৃপা পাচ্ছি না, যেই মুহূর্তে আমি নিজে পাগল হয়ে যাব, আমাকে জানতে হবে, যেন তেন প্রকারে জানতে হবে, ঠিক তখনই আমি টের পাবো যে কৃপা আসছে, কারণ কৃপা বাতাসটা বইছিলই। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ দীপন। আত্মকৃপা, শাস্ত্র কৃপা, ঈশ্বর কৃপা, গুরু কৃপা, ঠিক, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। যে আত্মকৃপা, ও যে প্রথমে আগে আত্মকৃপা, তিনটে কৃপা ব্যর্থ হয়ে যায়, যে শাস্ত্র কৃপা, ঈশ্বর কৃপা, গুরু কৃপা, সব ব্যর্থ হয়ে যায়, গুরু কৃপা ব্যর্থ হয়ে যায়। যদি আত্মকৃপা না থাকে, যদি নিজের চার না থাকে, যদি নিজের ইচ্ছা না থাকে, কিন্তু বলছে এই কৃপার, এই আত্মকৃপাটাও, মানে এই আত্মকৃপা মানে পুরুষকার, বলছে সেটাও হয় যদি তার কৃপা থাকে, কিন্তু সেটা ভেবে বসে থাকলে তো হবে না, আমাকে তো দৌড়াতে হবে আগে, তারপর আমি বুঝে নেবো যে হ্যাঁ আত্মকৃপা, মানে কৃপা পুরুষকারেরই আর একটা দিক। যাহাই হোক, তুমি সাধন করিয়া যাও, সিদ্ধি অবশ্যম্ভাবী। এই 22-8-78 তিন নম্বর চিঠি থেকে যে কতবার পবিত্রানন্দ চিঠি শেষে এই কথাটা লিখেছেন যে সাধন করিয়া যাও, সিদ্ধি অবশ্যম্ভাবী, মানে কি, হাল তিনি শিষ্যকে ছাড়তে দিচ্ছেন না কোনো অবস্থাতেই। বলছেন না সাধন করে যাও, বলছে সাধন করে যাও, বলছেন না চুপচাপ বসে কৃপার জন্য অপেক্ষা করো, তবে তিনি কৃপা করে তোমার ভিতরে সমস্ত ময়লা কাটিয়ে তোমায় ব্রহ্মজ্ঞানী করে দেবেন, বলছেন না, বলছে যে সাধন করে যাও। সমস্ত উপদেশের শেষে বললেন, বললেন পুরুষকার এবং কৃপার মধ্যে সম্বন্ধ কি, না পুরুষকার না হলে কৃপা হয় না, আবার কৃপা না হলে পুরুষকার হয় না, পুরুষকার কৃপারই একটা দিক, সব বললেন। বলে বললেন সাধন করিয়া যাও, সিদ্ধি অবশ্যম্ভাবী, এবং ফলটাও বলে দিলেন, বলছি সাধন করে যেতে পারো, যদি সাধনা করে যেতে পারো, যদি হাল না ছাড়ো, তাহলে সিদ্ধি অবশ্যম্ভাবী, মানে ব্রহ্মজ্ঞান অবশ্যম্ভাবী, হবেই হবে। যারা ব্রহ্মজ্ঞানী তারা এভাবেই বলেন, তার মানে ঠাকুর ওই উত্তম বৈদ্যের কথা বলেন না, যারা গলা টিপে ওষুধ খাওয়ায়, খাবি না মানে বেটা, ও তোর গলাতেই ওষুধ ফেলবো। তো বলছে যারা ব্রহ্মজ্ঞানী হয় তারা এরকম ভাবেই ওষুধ গেলায়, বলছে যে সাধন করিয়ে যাও, সিদ্ধি অবশ্যম্ভাবী, হবেই হবে, কোনো না কিন্তু নেই। তোমার ট্যুর প্রোগ্রাম কমপ্লিট করিয়া যে পত্র দিবে তাহার আশায় রহিলাম, ভগবান বোধহয় তখন কোন ট্যুরের প্রোগ্রামে ছিলেন। বলছে গুরু এত প্রেমিক, বলছে যে তোমার পরিভ্রমণ শেষ, ট্যুর প্রোগ্রাম শেষ করে তুমি কি পত্র দেবে তার আশায় রইলাম। গুরু ঠেকা পড়েছে পবিত্রানন্দজির 10,000 শিষ্য, তার মধ্যে ভগবান একজন সে থাকে আসামে, তাও নতুন শিষ্য, তাকে তিনি কৃপা করে এত কিছু বলছেন, এইখানেই গুরুর প্রেম। বলছে তুমি তোমার ট্যুর প্রোগ্রাম শেষ করে কবে চিঠি দেবে তার আশাতে রইলাম, আমি কিন্তু আশা করব যে তুমি চিঠি দেবে। এইটাই গুরুর অদ্ভুত প্রেম, কোনো কিছু পাওয়ার নেই গুরুর তার থেকে, কোনো লেনা দেনা নেই, কোনো কিছু গল্প নেই। কি হলো না, ভগবান জ্ঞান লাভ করলেন পবিত্রানন্দজি, তারপর ক্যান্সারে মারা গেলেন। মানে পবিত্রানন্দজি, মানে ভগবান পবিত্রানন্দজিকে ঢেলে দিয়েছেন এবং এখনো দিচ্ছেন তার সবকিছু গুরুর জন্য, কিন্তু গুরু তার পার্থিব যে আমরা স্থূল ব্যবহার্য ব্যাপার বুঝি, তার জন্য কি তিনি কোনো ব্যবহার করলেন ভগবানকে? কিচ্ছু করলেন না, কিন্তু গুরুর প্রেম এমনই, শুধু শুধু বলতে তোমার তোমার জন্য আমি আশা করে থাকবো। শ্রীমার আশীর্বাদে ভালো আছি, শুভেচ্ছা জানিবে ইতি মহারাজ, বলছে শ্রীমা মানে মায়ের আশীর্বাদে ভালো আছি, শুভেচ্ছা জানবে তুমি ইতি মহারাজ। আজকের তিন নম্বর চিঠি এখানেই শেষ, কারোর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আচ্ছা দইপান, কিছু একটা বলছিলে তো, নিজেকে পাওয়াটা একটা ভাষার ব্যাপার, নিজেকে পেতে গেলে পাও না আর নিজে দুটোই ভ্যানিশ, নেইটাও নেই, তবে নিজেকে পাবো বলে একটা লেভেলে তো যাওয়া যায়।
এই দুটোর উপর যদি দৃষ্টিপাত করেন একটু। আচ্ছা মানে আপনি কি বলতে চাইছেন, মানে মানে কোন দুটো? আমি ঠিক প্রশ্নটা বুঝলাম না। মানে নিজেকে পাওয়া এটা বলতে হয় বলে বলা আর কি, মানে না বলে উপায় নেই। বোধহয় আপনি প্রথমটায় ছিলেন না, আমি ওই জায়গাটাতে এই ব্যাপারটা নিয়ে আমি আমি বলছি, যেটা সেটাই যদি আপনার প্রশ্ন হয়ে থাকে, মানে যেটার উপর বলতে বলছেন। এক মিনিট, প্রশ্নটাও তো হারিয়ে ফেললাম। দৈপান, তুমি একটু যদি প্রশ্নটাকে একটু শর্ট করো, মানে আমি তোমার প্রশ্নটা থেকে যেটা বুঝতে পেরেছি, যেটার বিষয়ে তুমি বলতে চাইছো, সেটা হচ্ছে যে আমি আমাকে পাচ্ছি, এটা ভাষার জন্য ব্যবহার করতে হয়, কিন্তু যখন পেয়ে যাচ্ছি তখন তো যে পাচ্ছে সেও নেই, যাকে পাচ্ছে সেও নেই, তারপরেও যা আছে তা আছে। তো তো নিজেকে পাবো বলে একটা লেভেলে যা যায়, হ্যাঁ নিজেকে পাবার আশাতেই তো শেষ অব্দি যাওয়া। যতক্ষণ না আমি নিজেকে পাচ্ছি, আমি এবার কোশ্চেনটা বুঝতে পেরেছি, যে যখন নিজেকে পাচ্ছি তার আগ মুহূর্ত অব্দি আমার নিজেকে পাওয়া আছে, ততক্ষণ অব্দি আমি কিছু একটা পেতে চাই, আমি ব্রহ্মকে লাভ করতে চাই, আমি আমাকে পেতে চাই। যে তাই জন্য আমি নিজেই নিজের ধ্যান করি, আমি নিজেই বসে নিজের ভিতরে নিজেই নিজেকে খুঁজি, যেই মুহূর্তে খোঁজা শেষ সেই মুহূর্তে তার প্রকাশ। তো আশা করি বোঝানো গেল। দৈপান, আমি জানি না তুমি যেটা বলেছো আমি সেটাই বলেছি কিনা, তুমি যদি আর কিছু বল মানে বলে থাকো আমাকে একটু বলো কেটে। রাজেশ কর্মকার দেরি করে ফেললাম, না কোনো ফ্যাক্ট নয়, এটা ফিনিশ করার পর আপনি আমার প্রথম থেকেই শুনতে পাবেন। দীপায়ন, আমি কিছু চাই, কিছু চাইটাকে বাদ দিলাম, দাঁড়াও এক মিনিট, আমি কিছু চাই, কিছু চাইটাকে বাদ দিলাম, পড়ে রইল আমি কিছু চাই, এটাকে উড়িয়ে দেওয়া কি বেদান্ত? ওয়েল ভেরি নাইস টুডে সেশন, থ্যাংক ইউ। কিছু চাই উড়িয়ে দেওয়াটাও বেদান্ত, আমিটা শেষ, ওই আমিটা উড়ে যাওয়াও বেদান্ত, ওটা উড়িয়ে দেওয়া যায় না, কিছু চাইটা অব্দি উড়িয়ে দেওয়া যায়, ওটা নিজের হাতের গল্প, ওটা পুরুষকার। আর আমিটা উড়িয়ে দেন বা উড়ে যায় এটা কৃপা। ভালো, খুব সুন্দর প্রশ্ন করেছো, আজকের পুরো টপিকটা এক কথায় বলে দেওয়া গেল। কিছু চাই উড়িয়ে দেওয়াটা পুরুষকার, আমি উড়ে যাওয়াটা কৃপা। কিছু চাই এই পুরুষকারে যদি উড়িয়ে দেওয়া যায়, তবে আমিটার উপরে বসে আমিটার দিকে তাক করে থাকতে হবে, উড়িয়ে দিয়ে আমি 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 অহংকার হয়ে নেচে বেড়াচ্ছি তা নয়, আমিটার দিকেও তখন তাকিয়ে থাকা, তখন আমিটা সরে যায়, এটা কৃপা। মিতালি দি, আজকের ব্যাখ্যা খুব ভালো লাগলো, ধন্যবাদ। সাধন করার পদ্ধতি যদি বলো, দীপা চৌধুরী, সাধন করার পদ্ধতি, এবার আপনার কি প্রবণতা সেটা অনুযায়ী তো বলতে লাগে। মানে সাধন করার একটা পদ্ধতি, যেহেতু আজকে পুরো জ্ঞান যোগ নিয়ে আলোচনা হলো, তো আমি একটা পদ্ধতি বলতে পারি যেটা কঠিন, মানে কঠিন না আবার মানে সহজ এমনটাও বলবো না, চাইলে সহজ না চাইলে কঠিন। ভগবানের একটা খুব সুন্দর কথা আছে, মানে আমার গুরুদেব ভগবানের, তিনি যেভাবে সাধনা করেছিলেন, যে ভাবনাকে ভাবো, মানে মনটাকেই দু ভাগ করে মনের চিন্তাগুলোকে জাস্ট দেখা, মানে দ্রষ্টা হয়ে চুপচাপ দেখা। মানে বাইরে আমরা টিভি দেখি না, টিভিতে মারামারি হচ্ছে, কাটাকাটি হচ্ছে,
কখন আমরা এই মারামারি কাটাকাটির সাথে মিলে গিয়ে নিজেরাও হয়তো দেখলাম চোখ থেকে জল বেরোচ্ছে, আমাকে কি মারছে, দুঃখটা কি আমার সাথে ঘটছে, না হচ্ছে না, তো টিভি স্ক্রিনেই চলছে ওটা, কিন্তু আমি কখন কাঁদতে থাকি, আবার হঠাৎ মনে পড়ে আরে সিনেমা শেষ হয়ে গেলে, আরে সিনেমা চলছিল, ঠিক অহরাত প্রতিদিন আমাদের ভিতরে এরকম একটা সিনেমা চলে। এবার আমরা অল টাইম ওই সিনেমাটার সাথে একাকার হয়ে গিয়ে আমরা ওই সিনেমার সাথে হাসতে থাকি বা কাঁদতে থাকি। এবার এই সিনেমাটা প্রথমে দেখার চেষ্টা করতে হবে, প্রথম চেষ্টা হচ্ছে সিনেমাটা দেখার, কেমন করে না মনটাকে দুই ভাগ করে, জাস্ট চুপ করে মনটাকে ভিতরে বসে মনটাকে দুই ভাগ করে ভিতর মনের দিকে তাকিয়ে যে মনে কি চিন্তা উঠছে, কি জগৎ সৃষ্টি করছে মন, সেটা দেখা। ঠিক দেখবেন প্রথম একটু অসুবিধা হবে, তারপর দেখবেন যে মনের ভিতরে ঠিক বাইরে টিভির মতন একটা টিভি চলছে, সারাক্ষণ এই ওই সেই এই বিভিন্ন ছবি উঠছে, ওইটাকে ওই টিভির সাথে মিশে গিয়ে কান্নাকাটি না করে বা তার সাথে মিশে হেসে না গড়িয়ে গিয়ে চুপচাপ সিনেমা দেখছি বলে সিনেমাটা দেখতে হবে। এই দেখতে দেখতে একটা সময় ক্লান্ত হয়ে সিনেমাগুলো উড়ে যায়, সিনেমাগুলো আর থাকে না, তারপরও ক্রমাগত দেখে যেতে হয়, দেখে যাচ্ছেন যে কেউ একজন দেখছে, এই বোধটা থাকে, এই অহংকার, আমি আমি, এই বোধ ভিতর থেকে আসে, আমি আমি দেখছি, আমি দেখছি, সব সরে গেছে, টিভি স্ক্রিন সরে গেছে, টিভি সরে গেছে মানে ছায়া সরে গেছে, ছবি সরে গেছে, কিন্তু যে দেখছে সে সরেনি, তারপর কোনো এক মুহূর্তে গুরুকৃপায় সেইটাও সরে যায়, সেইটাও সরিয়ে নেন তিনি। তো সেটাই, এটা এক প্রকার সাধন। আর একটা সাধনা বলে রাখছি, সেটা হচ্ছে আপনার যাকে ভালো লাগে, যে ঈশ্বরকে ভালো লাগে বা যে মানুষকে ভালো লাগে, শুধু তার মুখটা ভাবুন, মাথায় অবশ্যই নয়, এখানে অবশ্যই নয়, নয় না, এখানে করতে গেলে মানুষের মন বেশিরভাগই মানে লাস্ট প্রায় 10-12 জনের সাথে আমি এরকম কথা বলেছি যারা এখানে ধ্যান করছেন, এখানে নয়, ধ্যান সবসময় চেষ্টা করবেন হৃদয়ে করার, ওটা কিভাবে আমি বলে বোঝাতে পারবো না, মানে চেষ্টা করবেন এইখানে তাকে কল্পনা করছেন আপনি, সে আপনার যে খুশি হতে পারে, আপনার স্বামী, ছেলে, মেয়ে, কোনো ইষ্ট, যে খুশি হোক, শুধু তার মুখ, আপনি সে কেমন, শিব, শিবের কথা ভাবলেন, শিব থেকে ভাবলেন শ্মশান, শ্মশান থেকে ভাবলেন ছাই, ছাই থেকে আপনার উনুনের ইয়ের কথা মনে পড়ে গেল, গ্যাসের কথা মনে পড়ে গেল, তারপর কবে রান্না করেছিলেন মনে পড়ে গেল, এমন পরিভ্রমণ করতে বলছি না, কোনো মানুষ ভ্রমণের কথা আমি বলছি না, আমি বলছি শুধু তাকে ভাবা, যদি ঠাকুরকে ভাবতে হয় শুধু ঠাকুরকেই ভাবুন, কোনো গল্প ঠাকুরকে নিয়ে ভাবতে হবে না, শুধু ঠাকুরকে ভাবুন, কিন্তু মন সবসময় এই জায়গাটা ভাবতে চেষ্টা করে, করবেন না, করলে খুব ভালো মানে হয়ও, মানে তাড়াতাড়ি মন বসে, কিন্তু এই জায়গাটা করতে মা বারণ করছেন, সারদা মা, যে না এই জায়গায় ধ্যান করতে নেই, যে মনে ধ্যান করতে, হৃদয়ে ধ্যান করতে। তো এই দুটো সাধনার পথ বললাম, তাছাড়া আরো অনেক রকম রয়েছে, মানে সেটা বলতে গেলে তো শেষ হয়ে যাবে, এবার আপনি দেখুন আপনার কোনটা আপাতত পছন্দ হয়, একটা জ্ঞান যোগ, এই দ্বিতীয় যেটা বললাম কাউকে ভাবা, এটাও জ্ঞান যোগ, কিন্তু ওটা মানে নিজের ভিতরে চিন্তা দেখা একটু কড়া জ্ঞান যোগ, আর ওইটাও জ্ঞান যোগ, একটু মানে একটু কড়া পাকের সন্দেশের থেকে একটু কম আর কি, কিন্তু দুটোতেই একই জায়গায় যাওয়া, এমনটা নয় যে আপনাকে মনটাকেই দেখতে হবে, আপনি অন্য কিছু নিয়ে ভাবতে পারবেন না, না, যেটা করলে আপনি আপনাকে শান্ত করে নিজেকে উড়িয়ে দিতে পারেন, মানে নিজের মনটাকে উড়িয়ে দিতে পারেন, আপনি সেটাই করুন, কোনো পথ উত্তম কোনো পথ অধম এমন কোনো ব্যাপার নয়, সেই পথই উত্তম আপনার জন্য যেই পথে আপনি গন্তব্যে পৌঁছাতে পারেন। ঈশিতা থ্যাংক ইউ, অজিত কুমার মালাকার ধন্যবাদ, ও অঞ্জলিকা কিমা হ্যাঁ প্রণাম, সুজয় কর্মকার জয় মা, বেশ তাহলে আজকে আশা করি আর কারোর কোনো প্রশ্ন নেই, আজকে তাহলে আমি এই অবধি থাক, সোমবার দিন 8:30 নাগাদ স্বামী শিষ্য সংবাদের আলোচনায় আসছি আবার, প্রণাম।